কিছুই হজম হয় না যা খায় পেটের গন্ডগোলে শরীর খারাপ টিএমসির হয়েছে তাই এত ভয় পেয়ে গেছে সব কিছুতে ভূত দেখছে সব হচ্ছে সরকার পড়ে যাবে আরে সরকার যদি পড়ে এমনিতেই পড়বে কাউকে ফেলতে হবে না অশোক বাবুর বাড়িতে আমিও গেছিলাম এর আগে আমার নেতাদের নিয়ে ওনার স্ত্রী মারা গেছে দেখা দেখা তো সৌজন দেখা সাক্ষাৎ হবে না ভারতীয় জনতা পার্টি ছোঁয়াছুতের রাজনীতি করে না ছোঁয়াছুঁয়ের রাজনীতি করে যেটা টিএমসি নিয়ে আসছে পশ্চিমবাংলায় এটার বিসর্জন হওয়া উচিত গতকাল বড় একটা শিশু মারা গেছেন অর্জুন সিং বলেছেন জুয়া সাতটা রেসারেশির জোরে এই ঘটনা জুয়া সারটা ভাটপাড়ে পাড়ায় চলছে কী করে কে কে ভাগ নিচ্ছে পুলিশও ভাগ নিচ্ছে নেতারাও ভাগ নিচ্ছে পার্টির ইনকামের রাস্তা এখন এগুলো সরকারি টাকা বন্ধ হয়ে গেছে তো জুয়া সারটা থেকে টাকা তুলছে তো দুষ্টুতকারীদের যদি পুলিশ কিছু না করে তো দাপিয়ে বাড়াবেই বন্দুকের কারবার সারা গ্রামে গ্রামে জেলায় জেলায় শুরু হয়ে গেছে কোথায় যাচ্ছে বাংলা পঞ্চায়েত নির্বাচনের আগে এই সব দৃশ্য দেখে লোক তার ভোট দিতে পারবে না মানিক ভট্টার্যের ইডি হেফাজত শেষ হয়েছে আবার তিন দিনে জেল হেফাজত হয়েছে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট যুক্ত আছে বেশি তথ্য প্রমাণ পেয়েছে আমরা তো বলেছি এরকম বহু ঘটনা আছে বহু বহু তথ্য লিস্ট আছে আস্তে আস্তে ওনারা কিছু বলছেন না কিন্তু যত সময় যাচ্ছে ইনকোয়ারি এগোচ্ছে তো এই ধরনের তথ্য আসছে বিশাল বড় কেলেঙ্কারি হয়েছে অনেক তথ্য এরকম আসবে সিবিআই চার্জশিটে বারো জনের নাম রয়েছে ছজন মাত্র ধরা পড়েছে বাকি ছজন এখনও বাইরে সবই তো হচ্ছে এক একটা করে না প্রতিদিন দেখুন না পালিয়ে কেউ বাঁচতে পারবে না অনেক বড়ো বড়ো লোকেরা যুক্ত আছে এর সঙ্গে তো সেই জন্য যারা ভেতরে গেছে কেউ না কেউ মুখ খুলবে সব আসবে সামনে অশোক ভট্টার্যের বাড়িতে বিজেপি বিধায়ক সাংসদদের নিয়ে এমনি সৌজন্য সাক্ষাৎকার নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে গভীর চক্রান্ত বাংলা সরকার ভেঙে যখন মানুষের শরীর দুর্বল হয়ে যায় না কিছুই হজম হয় না যা খায় পেটের গন্ডগোল হয়ে যায় শরীর খারাপ টিএমসির হয়েছে তাই এত ভয় পেয়ে গেছে সবকিছুতে ভূত দেখছে হচ্ছে সরকার পড়ে যাবে আরে সরকার যদি পড়ে এমনিতেই পড়বে কাউকে ফেলতে হবে না অশোক বাবুর বাড়িতে আমিও গেছিলাম এর আগে আমার নেতাদের নিয়ে ওনার স্ত্রী মারা গেছিলাম তো সৌজন দেখা সাক্ষাৎ হবে না ভারতীয় জনতা পার্টি ছোঁয়াছুতের রাজনীতি করে না ছোঁয়াছুতের রাজনীতি করে যেটা টিএমসি নিয়ে আসছে পশ্চিমবাংলায় এটার বিসর্জন হওয়া উচিত অক্সফোর্ডের দু হাজার বাইশের ইউডিপি রিপোর্টে বলা হয়েছে ভারত দারিদ্র দূরীকরণের দিকে এগোচ্ছে এর কৃতিত্ব কাকে দেবেন বাংলার অবস্থা সবাই জানে কার কৃতিত্ব আছে আড়াই বছর ধরে আশি কোটি লোককে ফ্রিতে রেশন খাওয়াচ্ছেন মোদিজি তারপরে প্রশ্ন আসে যেখানে অক্সফোর্ড বলছে একরকম আবার অন্য জায়গা থেকে নাকি নিয়ে আসা হচ্ছে যে হ্যাঙ্গার স্ট্রাইকে আমার ইন্ডেক্স আমরা পিছিয়ে আছি এই ধরনের বহু চক্রান্ত চলছে ভারতকে বদনাম করার আর যারা করেছে তাদের দেশে এখন দুর্ভিক্ষ শুরু হচ্ছে বাংলার অবস্থা কতটা ভালো কি বলতো বাংলার অবস্থা কেমন ভালো সে তো আপনারা রোজ খবরে দেখাচ্ছেন কোন ধর্ষণ থেকে আরম্ভ করে বোমা বিস্ফোরণ আর যত বড় দুর্নীতি হতে পারে সর্বোচ্চ স্তরের নেতারাও দুর্নীতিতে ব্যস্ত এর চেয়ে খারাপ অবস্থা আর হতে পারে না এবার পরিবর্তন হতে পারে রাজ্যপাল সেখানে স্ট্যালিন সহ অনেকেই দেখা করবেন আবারও একটা বিজেপি বিরোধী জোটের সম্ভাবনা চেষ্টা করুন গতবারে করে দেখে নিয়েছেন অনেকে পৌঁছতে পারেননি পার্লামেন্টে এবারে দোকানই বন্ধ হয়ে যাবে অনেকে সত্যব্রত দাস কাউন্সিলর ইন্ডিয়া তিনি গ্রেপ্তার হয়েছেন শুভেন্দুবাবু বলছেন যে পুলিশকে তার পায়ে ধরতে হবে ঠিক আছে পুলিশ তো কি করছে আমরা জানি যেহেতু সিবিআই হয়েছে চোদ্দের ধরছে তো পুলিশকে দিয়ে সিআইডি কে দিয়ে আমাদের লোকদের চেষ্টা হচ্ছে আর যদি কি অন্যায় করে তার জন্য কোর্ট আছে যদি থাকেন তো ভালোই হয় বাংলার জন্য থাকেন না তো পালিয়ে যান হিমত নেই সামনে দাঁড়াবার